দর্শক আসসালামু আলাইকুম, ইউটিউব সিলেট টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক প্রাপ্তি শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা কথা বলবো কোটালপুর বাজারের একজনের সাথে। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা জানেন গত 22 নভেম্বর এই নির্বাচন হয়েছে। সার্বিক সহযোগিতা যিনি করেছেন অত্র বাজারের সুনামধন্য ব্যক্তি জনাব জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। কোটালপুর শাখার কালকে নির্বাচনে আমার বড় ভাই ফাঁস করছেন জনাব শফিক আহমদ জিওল ভাই, খুব ভালো হতো তারা আগামীতে তারা দুইটা বছর চালাইয়া নিতা, অক্টোবর আমরা ধন্যবাদ দিই তার। ধন্যবাদ। আমরা একটি বিষয়ে জানতে চাচ্ছি যে আপনারা জানেন হয়তো বক্তব্য শুনেছেন কিছু রাস্তা বন্ধ রয়েছে, সেই উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ। যে রাস্তা বন্ধ রয়েছে মানিকুনা মুন্সি বাজার বালাগঞ্জ এই জায়গাটা তারা খুলিয়া দিবার লাগে, তারা শ্রমিক হলে চাইছেন এবং দশপাশে আমরা পেন্সিগঞ্জ থানার মানুষ তারা চাইয়া তারা জননিত্য করছি। আমরা শ্রমিক নেতা হিসাবে তারা আমরা দিছি, অফিস চেয়ারম্যান এবং জন সেক্রেটারি বানাইয়া দিছি তারা এই জামালাটা ছুটাইয়া পুরোনো তারা এই লাইনটা ছুটাইয়া দিবার জন্য দিছি তারা। ধন্যবাদ। এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে গত 22 নম্বর যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেমন সহযোগিতা করেছে? জি, আইন শৃঙ্খলা বাহিনীকে খুব তারা সহযোগিতা করেছে এবং আমরা বাজারের মানুষও আসিল তারা, এবার আমরা গ্রামের পাবলিক মানুষও আসলাম, খুব নিরপেক্ষ তারা ইলেকশন হয়েছে, কোনো জায়গায় ঝামেলা হয়েছে না, খুব সুন্দর নির্বাচনটা হয়েছে। ধন্যবাদ জাহাঙ্গীর হোসেন ভাইকে। দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিব। ইউরো সিলেট টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম। ইউরো সিলেট টিভির পক্ষ থেকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা অটো টেম্পু ইমালে গুণা চালক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্যদের, যিনারা এই 13-26-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে এই অত্র শ্রমিক ইউনিয়নকে সহযোগিতা করে চলেছেন। তাদের সাথে বিগত 22 নভেম্বর একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি কিভাবে হয়েছে এবং কিভাবে এই নির্বাচন পরিচালনা হয়েছে সে বিষয় নিয়ে ওনাদের সাথে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? রাসেল আহমদ। আপনি কি করেন? আমি লেগুনা চালাই। লেগুনা? জি। আপনি জানেন তো গত 22 নভেম্বর একটি নির্বাচন হয়েছে। জি। সেই নির্বাচনটা কিভাবে হয়েছে? খুব সুন্দর লাগছে আমার কাছে। সুষ্ঠু নির্বাচন? জি। কোনো ধরনের সমস্যা? জি না, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আপনি কি ভোট দিয়েছেন? জি। আপনি কাকে ভোট দিয়েছেন? আমি তো দিয়েছি শফিক আহমদকে। গুড়াপতিকে? জি। ধন্যবাদ। আপনার নামটা কি বলছিলেন? রাসেল আহমদ। দর্শক, উনি রাসেল আহমেদ, উনি গুড়া মার্কায় ভোট দিয়ে আপনার প্রার্থী কি বিজয়ী হয়েছেন? জি, বিজয়ী হয়েছেন। ওনার, উনি যাকে ভোট দিয়েছেন ওনার প্রার্থী বিজয়ী হয়েছেন। ধন্যবাদ। আমরা আরেকজন সদস্যের সাথে আলোচনা করব। খাটিলা, ভিডিও খাটো। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন অত্র শ্রমিক ইউনিয়নের একজন সদস্যের সাথে আলোচনা করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা? দুলাল আহমদ। আপনি কি এই কোটালপুর বাজারের যে গত বিগত 22 তারিখ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কি আপনি ভোটার ছিলেন? হ্যাঁ, ভোটার ছিলাম। হ্যাঁ, ভোট দিছি। যারাকে ভোট দিছি, শফিক ভাইকে ভোট দিছি, অন্য আর প্রার্থীকে ভোট দিছি, সবাই আল্লাহর কুমিলে জয়লাভ হয়েছে আমাদের ভোটারের কারণে। আমরা শ্রমিকের যে সান্ত্বনা তার কাছে পাইছি, আমরা শ্রমিকও শান্ত, যারা প্রার্থী যারা ছিল এরাও শান্ত। ধন্যবাদ। দর্শক, উনি যিনারা নির্বাচিত হয়েছেন উনি ওই প্রার্থীকে ভোট দিয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। ভাই, আসসালামু আলাইকুম। দিলওয়ার আহমদ। বিগত নির্বাচনে কি আপনি ভোট দিয়েছিলেন? দিয়েছিলাম। আপনার প্রার্থী কি বিজয়ী হয়েছে? জি, ইনশাল্লাহ বিজয়ী হয়েছে, সবাই বিজয়ী হয়েছে। গতকালকে আমাদের যে শ্রমিক নির্বাচন যেটা হয়েছে ওইটা নিয়ে আমাদের জনসাধারণ মানুষগুলা, আমাদের ওয়ার্ড মেম্বার, আমাদের আহমদ জিলুর চেয়ারম্যান, উনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমাদের এই ইলেকশনটা শান্তিপূর্ণভাবে আমরা শ্রমিক শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতাম পারছি এ বলে আমরা আনন্দিত। আগামীতেও আমরা এরকম আমরা চাই যে শান্তিপূর্ণ ইলেকশন চাই। আর আমাদের শ্রমিকের একটা দাবি
যে আমরা বর্তমান শ্রমিকে আমরা তো শোনা অবস্থা খুব কষ্ট পড়ের আমরা বালাগঞ্জ বা আপনার মাইজগাঁও গিলাসরা মানিকুনা এই লাইনগুলো যদি আমরা চালু হইতো তাহলে আমরা শ্রমিকগুলো অনেক ভালো হইতো আমরা তো ইনকাম বাড়তো আমাদের ইনকাম সোর্স কম এখন আমাদের ইনকাম সোর্স কম থাকার কারণে আমরা চলাটা খুব কষ্ট হয়ে যায় যে আমাদের ওগুলা যে আমাদের জেলা জয় হয়েছেন যে বিজয়ী যারা হয়েছেন তারাও আমাদের আমাদের কাছে আমরা দাবি তারার কাছে যে আমাদের এই লাইনগুলো চালু করতো আমাদের দেশ বিদেশে যারা আমাদের লোকেরা ড্রাইভার বিদেশ গেছেন কি তারা গেছে আমরা একটা মানে আশা যে তারাও আমরা সার্বিক সহযোগিতা করতাম এই লাইনগুলো চালু করে দেওয়ার লাগে আর আমরা ওই দাবি আছে যে আমরা এই লাইনগুলো চালু হইলে আমরা শ্রমিক বাহিন মনে করো 2 টাকা রুজি করে নিয়ে আমরা মা বোন লইয়া খাইতাম পারবো আমরা চলতাম পারবো আরামে যে মূল দাবি আর আসলে আমরা গতকালকে যে ইলেকশন 22 নভেম্বর যে ইলেকশন হয়েছে এটা নিয়ে আমরা এখনও খুব গর্বিত আনন্দিত আমরা দেশবাসীর কাছে আমাদের অত্র এলাকার জনসাধারণ মানুষের কাছে বাজারের ব্যবসায়ী বিন্দুদের কাছে আমরা ঋণী যে আমরা গতকালকে তারা আমরা যে জিনিসগুলো উপহার দিছে আমরা যে 271 জন ভোটার আছি আমরা সকলগতিতভাবে আমরা যে শান্তিপূর্ণভাবে ভোট দিতাম পারছি কিংবা আমাদের ফেন্সিগঞ্জ থানার অসীমহাদয় আসলাম এখানে উপস্থিত কিংবা পুলিশ প্রশাসন আমরা পাহারা দিছেন আমরা শান্তিতে ভোট দিতাম পারছি ধন্যবাদ দর্শক ওই ওনার কাছ থেকে শুনলেন যে এই ইউনিয়নের যে বন্ধ বাজার যে বাজারগুলার সাথে এই ইউনিয়নের যে যোগাযোগ ছিল যেগুলো বন্ধ ওনারা দাবি করতেছেন এই বর্তমান বিজয়ী প্যানেলের কাছে যে ওনারা এই যে বন্ধ লাইনগুলো অতিসত্বর চালু করে দেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই জুবায়ের আহমদ আপনি কি কাজ করেন গাড়ি চালাই ড্রাইভিং করি ড্রাইভিং করি আপনি জানেন গত 22 তারিখে একটা নির্বাচন হয়েছে আপনাদের জি যে হ্যাঁ দিয়েছিলাম এবং গত 22 তারিখের নির্বাচনে আমরা অনেক খুশি কারণ হয়েছে আমরা যাদেরকে সাপোর্ট করেছি যাদের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি তারা সবাই নির্বাচিত হয়েছে এবং তাদের উদ্দেশ্যে কিছু বলুন তাদের কাছে আপনাদের দাবি দাওয়া থাকলে আপনারা তুলে ধরুন এবং তাদের উদ্দেশ্যে আমি এই কথাই বলতে চাইব এই আমাদের প্রথম কথা হলো গিয়ে আমাদের এক সময় দেখা যায় যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওর গরিব থাকার কারণে অনেক সহযোগিতা পাচ্ছে না কিন্তু এবং শাখা থেকেও কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না এগুলো করার জন্য এবং একটা কল্যাণ ফাউন্ড ওনারা বলেছিলেন ইলেকশনের আগেও এখনও আমাদের এই দাবি যে কল্যাণ ফাউন্ড হোক এরপর যে লাইনগুলো বন্ধ রয়েছে যেমন মানিকুনার রোড আমরাই উদ্বোধন করেছি আবার কিছু নেতা লিডারের কারণে ওই লাইনটি বন্ধ হয়ে গেছে ওটা চালু হোক এবং মুন্সিবাজারের লাইনটা বন্ধ আছে অনেক দিন যাবত এটা চালু হোক এবং বালাগঞ্জের লাইনটা বন্ধ রয়েছে এটাও চালু হোক তাহলে আমাদের অনেক শ্রমিক ভাইগণ এদিকে 2-4টা গাড়ি নিয়ে ঢুকতে পারবে বা যাতায়াত করতে পারবে তখন আমাদের আরেকটা আর্থিক সহযোগিতা বাড়বে এটাই আমাদের উদ্দেশ্য যারা নির্বাচিত হয়েছে তাদের উদ্দেশ্যে এটাই আমাদের দাবি ধন্যবাদ দর্শক আসলে সবাই একই কথা বলতেছেন যে ওনারা যে বন্ধ লাইনগুলো আছে এগুলো ওনারা যে নির্বাচিত প্যানেল গত 22 তারিখ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন ওনারা শুনলেন একজন শ্রমিকের কথা যিনি নবনির্বাচিত যারা হয়েছেন তাদের কাছে একটি দাবি করেছেন যে বন্ধ লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো অতিসত্বর যেন খুলে দেওয়া হয় আমরা এখন আরেকজন শ্রমিকের সাথে আলোচনা করব শ্রমিক ভাইয়ের সাথে আলোচনা করব এ বিষয় নিয়ে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ রাজন মিয়া গত 22 তারিখ নির্বাচনে আপনি কি ভোট দিয়েছেন জি আচ্ছা যারা নির্বাচিত হয়েছেন নির্বাচন কি সুষ্ঠু সুন্দর হয়েছে জি আপনি এই যারা নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনার দাবি দাওয়া থাকলে কিছু তুলে দিন আমাদের দাবি দাওয়া আছে এই যে লাইনগুলো বন্ধ হয়েছে সেই লাইনগুলো চালু হতো এখানে যোগাযোগ করেন নাই মানে আপনাদের গাড়ি যাতায়াত হয় নাই ওটা হইতো আপনারা সার্বিক উন্নয়নের জন্য জি দর্শক এই সবারই একই দাবি যেটা পূর্বেই আমি বলেছি সব লাইনগুলো খোলার জন্য দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে বিদায় নিলাম